তো রেডি হয়ে বেরিয়ে গেছি, আর যাচ্ছি বলে এখন অঞ্জলি দিতে, ঠিক আছে? তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি, পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী সেজেছি। তো চলো মণ্ডপে চলো। আর এই যে শাড়িটা পরেছি, শাড়িটা তো আগেই দেখেছি তোমাদের, তো এই যে দেখো শাড়িটা পরেছি। আর এক পাশে আছে আমার মাম্মা, আর এক পাশে আছে আমাদের মিষ্টি দিদি ভাই, তো দুজনকে নিয়ে অঞ্জলি দিতে বেরিয়েছি। তো চলো অঞ্জলি গিয়ে যাই। আর এসে দেখি অঞ্জলি অলরেডি শুরু হয়ে গেছে, প্রথম বার অঞ্জলি শুরু হয়ে গেছে। তো কত ভিড় দেখো, তো আমরা এই পরের বার অঞ্জলি নেব আর কি। তো এই যে সেকেন্ড বার অঞ্জলি দিতে দাঁড়িয়ে গেছি, আর একদম সবার লাস্টেই দাঁড়িয়েছি। আর মাম্মা আমার মিষ্টি তো কিছুই দেখতে পাচ্ছে না ঠাকুরকে, ওরা একদম ছোটো বলে নিচে পড়ে গেছে। তো সামনের দিকে জায়গা হলো না, প্রচণ্ড ভিড় ছিল, তো পেছনে দাঁড়িয়ে অঞ্জলিটা নিলাম। আমার তো কোনো ব্যাপার না, কিন্তু ওরা বাচ্চা বলে খুব পেছন দিকে পড়ে গেছিলো, ঠাকুর ঠাকুর কিছু দেখতেই পাচ্ছিল না। দুর্গে দুর্গরক্ষণী স্বাহা। তো অঞ্জলি তো দেওয়া হয়ে গেছে, এবার আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছি, ঠিক আছে? তো আমাদের পাশে একটা পুজো হয়েছে, তো সেই ঠাকুরটাকেই দেখতে গেছি। তো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে এখানে, তো ঠাকুর ঠাকুর দেখে একটু ঘুরে ঠুরে তারপরে বাড়িতে চলে আসলাম। চলে এসে তারপর আবার হয়তো বিকেলবেলা বেরোবো। তো আজকে অবধি। তো ফাইনালি আমি অঞ্জলি দিয়ে চলে এসে একটু ঘুরে ঠুরে আসলাম, ঠিক আছে? আর এখন খাবো কচুরি, কারণ আমাদের আজকে হয়েছে কচুরি, তাতে খাই, খিদে পেয়ে গেছে, তাতে করে খাই।